হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জন্য একটি দারুণ গুরুত্বপূর্ণ খুশির খবর রয়েছে রাজ্যে পাঁচ হাজার পাঁচশো প্লাস শূন্য নতুন বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে তো কোন কোন শূন্য নিয়োগ করা হবে এবং কি কী ভ্যাকেন্সি আসবে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব তো রাজ্যের মন্ত্রিসভার সেই নতুন ভ্যাকেন্সির কিন্তু অনুমোদনও কিন্তু মিলে গিয়েছে তো এখানে আপনাদের নিউ ক্লার্কশিপ অর্থাৎ নতুন এলডিসি কিংবা এলডিএ পোস্টে কিন্তু নিয়োগ হবে এবং এর সাথে সাথে আপনাদের দু হাজার পাঁচশো অর্থাৎ আড়াই হাজার নতুন কেপি কনস্টেবল অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল পোস্টেও কিন্তু রাজ্য পুলিশে নিয়োগ হবে তো এই সম্পর্কিত বিভিন্ন ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব এছাড়া আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি তো এখানে সবার উপরে বলেছে যে রাজ্যে পাচারের পাঁচশো নিয়োগ শীঘ্রই তো রাজ্যে কিন্তু পাচারের পাঁচশো শূন্য পদে শীঘ্রই নিয়োগ হতে চলেছে তো এখানে কোথা কোথায় নিয়োগ করা হবে রাজ্য পুলিশ ক্লার্ক সহ একগুচ্ছ চাকরির ঘোষণা মন্ত্রিসভায় তো গতকালই কিন্তু রাজ্য মন্ত্রিসভায় এই নতুন পাচার পাঁচশো যে শূন্যপদ তৈরি হয়েছে তো সেই পাচার পাঁচশো নতুন শূন্যপদে ক্লার্ক এবং পুলিশ নিয়োগের ঘোষণা করা হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই ডিটেলস সম্বন্ধে জানবো তো এখানে বলে রয়েছে যে পুলিশ ক্লর্ক সহ বিভিন্ন পদে প্রায় সাড়ে পাঁচ হাজার নতুন নিয়োগের প্রস্তাবে শিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা অর্থাৎ রাজ্যের মন্ত্রিসভা থেকে কিন্তু আমাদের যে নতুন পাচার পদে নিয়োগ হতে চলেছে তো সেই অনুমোদনও কিন্তু মিলে গিয়েছে সোমবার নবান্নের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয় এর ফলে কলকাতা পুলিশের কনস্টেবল পদে আড়াই হাজার নিয়োগ করা হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা পুলিশ যে নিউজে কেপি রয়েছে আমাদের কলকাতা পুলিশ তো সেই কলকাতা পুলিশে আবারও কিন্তু দু হাজার পাঁচশো শূন্য কনস্টেবল নিয়োগ করা হবে প্রায় তিন প্রায় তিন হাজার নিয়োগ হবে অন্যান্য দপ্তরে মালদহের গাজলে কৃষিভিত্তিক শিল্প স্থাপনের জন্য একটি বেসরকারি সংস্থাকে নিরানব্বই বছরের লিজে আঠাশ একর জমি দেওয়ার প্রস্তাব এদিন মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে গাজলের নোর রাতুল ও মহানগর মৌজে জমি দেওয়া হচ্ছে এখানে শস্য এবং ইথানল উৎপাদন হবে এই শিল্প সংস্থায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রচুর কর্মসংস্থান হবে তো তারপরে এখানে বলা রয়েছে যে লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে রাজ্য সরকারের বিভিন্ন পদে এই নিয়োগের যথেষ্ট এই নিয়োগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে সংশ্লিষ্ট মহল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগেই কিন্তু তিনি ঘোষণা করেছিলেন যে আগামী এক বছরের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় মোট এক লক্ষ পঁচিশ নিয়োগ করা হবে তো এই সম্বন্ধে কিন্তু এর আগেও কিন্তু আমি আপনাদের আপডেট দিয়েছিলাম যে কিছুদিন আগে কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো তিনি বলেছিলেন মোট রাজ্যে এক লক্ষ পঁচিশ হাজার নিয়োগ করা হবে তখনই জানানো হয়েছিল যে পুলিশেই পর্যায়ক্রমে কুড়ি হাজার নিয়োগ করা হবে অর্থাৎ এই সাড়ে পাঁচ এই সাড়ে পাঁচ হাজারেই শেষ নয় অদূর ভবিষ্যতে আরও অনেক মানুষের কর্মসংস্থানের পথ খুলে যাবে বলে মনে করা হচ্ছে এদিন বৈঠকের পর অর্থমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য তো অর্থমন্ত্রী আমাদের চন্দিমা ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে বলেন যে সেখানে তিন সেখানে তিন সেখানে তিনি আড়াই হাজার কনস্টেবল নিয়োগ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন বেশ কিছু কমিউনিটি হেলথ অফিসার তো ওখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দু হাজার পাঁচশো নিউ কেপি কনস্টেবল আসছে এবং এর সাথে সাথে কিছু কমিউনিটি হেলথ অফিসার অর্থাৎ সিএইচও এবং এর সাথে সাথে এলডিএ অর্থাৎ এলডিসি আমাদের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কিংবা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টেও কিন্তু নিয়োগের যে প্রস্তাব তো সেই প্রস্তাবও কিন্তু অনুমোদিত হয়েছে আজকের এই বৈঠকে বীরভূমের দেউচা আমি তো ওখানে আপনাদের যে এলডিএ ভ্যাকেন্সি তো সেই এলডিএ ভ্যাকেন্সিও কিন্তু আসবে তো সেই এলডিএ নতুন ভ্যাকেন্সি কিন্তু সেই অনুমোদনও কিন্তু সেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কিন্তু পাশ হয়েছে তো আমাদের যে এলডিএ কিংবা এলডিসি ভ্যাকেন্সি অর্থাৎ তো এই দুটো কিন্তু আমাদের যে পিএসসি তো সেই পিএসসি মাধ্যমে আসার কথা তো এখানে আমাদের যে অর্থাৎ ক্লার্কশিপের কথাই কিন্তু এখানে বলা রয়েছে নতুন ক্লার্কশিপ কিন্তু পিএসসির মাধ্যমে আসার কথা এবং এর সাথে সাথে আমাদের যে ডাব্লিউ এসএসসি বোর্ড তো সেই ডাবলিউবি এসএসসি বোর্ডও কিন্তু তৈরি হচ্ছে আমরা জানি তো সেই এসএসসি বোর্ড ফুল কমপ্লিট হয়ে গেলে তো সেই এসএসসি বোর্ডের মাধ্যমে কিন্তু আমাদের এই ক্লার্কশিপের ভ্যাকেন্সিও কিন্তু আসতে পারে তো এর পরবর্তীতে বলে দেওয়া রয়েছে যে তো সেই নিউ ক্লার্কশিপ ভ্যাকেন্সি কিন্তু সেটি আমরা পরে আপডেট পেলে আমি আপনাদের জানিয়ে দেব তো এখানে বলে হচ্ছে বীরভূমের দেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্পে জমিদাতা পরিবারকে প্রত্যেক সদস্যকে কিন্তু পুলিশের চাকরি দিতে ন্যূনতম যোগ্যতা কিছুটা ছাড় দেওয়া হচ্ছে সরকারি সূত্রে জানা গিয়েছে ওই পরিবারগুলিতে জমির ক্ষতিপূরণের পাশাপাশি দেওয়া হচ্ছে বিশেষ পুনর্বাসন প্যাকেজ সেই প্যাকেজের আওতায় পরিবারের একজন সদস্যকে জুনিয়র পুলিশ কনস্টেবল চাকরির দেওয়ার উদ্যোগ নেওয়া হয় কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় চাকরির প্রয়োজনতা যোগ্যতা অনেকেই নেই এই পরিস্থিতিতে পরিবারগুলি চাকরি পাওয়া যাতে বঞ্চিত না হয় সেই জন্য যোগ্যতার ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে যে উত্তরবঙ্গের চা বাগান বিস্তত পর্যটকদের জন্য টি রিসর্ট গড়ে তুলতে বেসরকারি সংস্থাকে জমি দেওয়া হবে এবং এর সাথে সাথে বিভিন্ন যে বিষয়গুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিং ইমপ্রুভমেন্ট ফান্ড টান্ট এগুলো করা হবে এবং এখানে বলে দেওয়া হচ্ছে বিভিন্ন সোসাইটিকে এখানে জমি টমি দেওয়া হবে তো এসব কিছু ডিটেলস এখানে বলে দেওয়া রয়েছে তো এখানে আপনাদের এখানে আমি প্রথমে জানিয়ে রেখি তো রাজ্যে গতকালের যে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল তো সেই বৈঠকে কিন্তু আমাদের নতুন ভ্যাকেন্সির কিন্তু অনুমোদন হয়েছে প্রায় এখানে পাঁচ হাজার প্লাস কিন্তু নতুন ভ্যাকেন্সি কিন্তু আমরা আশা করছি তো সেই ভ্যাকেন্সির কিন্তু অনুমোদনও গতকাল মিলিয়ে গিয়েছে তো এখানে আমাদের যে নিউ ক্লার্কশিপ কিংবা এলডিএ কিংবা এলডিসি ভ্যাকেন্সি তো সেটি আমাদের আসছে এবং এর সাথে সাথে আমাদের যে কেপি অর্থাৎ কলকাতা পুলিশ কলকাতা পুলিশের নতুন দু হাজার পাঁচশো অর্থাৎ আড়াই হাজার কনস্টেবলের ভ্যাকেন্সি কিন্তু আসছে তো এর পরবর্তীতে কোনো অফিসিয়াল কেপি কনস্টেবল কিংবা ক্লার্কশিপ কিংবা এলডিএ এলডিসি ভ্যাকেন্সি সম্বন্ধিত পরবর্তী আপডেট থাকলে আমি আপনাদেরকে অবশ্যই পরবর্তীতে ভিডিও করে জানিয়ে দেব এবং এর সাথে সাথে আমি আপনাদের এটিও জানিয়ে রাখছি যে গতকালই কিন্তু আমাদের পিআরবি আরবি কিংবা ওয়েস্টবেঙ্গল পুলিশ শিক্ষণ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেখানে একটি আপডেট দেওয়া হয়েছিলো তো সেখানে কিন্তু আমাদের যে ওয়ার্ডার কনস্টেবল তো সেই ওয়ার্ডার কনস্টেবল কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে তো সেই ওয়ার্ডের কনস্টেবলের ভিডিও কিন্তু আমি অলরেডি আপনাদের জন্য বানিয়ে রেখেছি তো আপনারা যদি সেই ভিডিওটি দেখে না থাকেন অবশ্যই কিন্তু সেই ভিডিওটি দেখে নেবেন আমাদের ওয়ার্ডের কনস্টেবলের ভ্যাকেন্সি কিন্তু আগামী মাসের ফার্স্ট উইকে অর্থাৎ ছয় আট নাগাদ কিন্তু আসছে তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ নিয়োগের আপডেট তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন